সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস ফোর এর অনলাইন ক্লাস করছি। তোমরা বোর্ডে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, ক্লাস ফোর ইউনিট 70 রেস্ট অফ দ্য অংশ নিয়ে আজকে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা ইউনিট 70 এর লেসন 1 এবং 2 আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে ইউনিট 17 এর লেসন 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 17 এর টার্গেট হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই গোটা চ্যাপ্টারটার মধ্যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে গোটাটা ডিল করা হবে। আসো আমরা তাহলে হোয়াইট বোর্ডে ফলো করি। বি নাম্বার সেকশনে যদি তোমরা যাও, তাহলে বি নাম্বার সেকশনে বই থেকে দেখতে পাবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। তার মানে সঠিক ভার্বের ফর্ম ব্যবহার করে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে আমাদেরকে কিছু ফিল ইন দ্য গ্যাপ করতে হবে, এবং কিছু ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে তিনটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানা, এবং আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে কিছু ফিল ইন দ্য গ্যাপ করা এবং তিনটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা। তাহলে আসো আমরা আজকে আলোচনায় যাই। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। তোমরা ভাইপারে দেখতে পাচ্ছ প্রথমে হবে সাবজেক্ট, দেন বিভাগ, বিভাগ আকারে তিনটা ভার্ব আসে যেটা আমরা গত ক্লাসে জেনেছি, অ্যাম, ইজ এবং আর, এবং এই বিভাগগুলো আসবে সাবজেক্টের উপর ভ্যারি করে। এর পরবর্তী জিনিসটা হচ্ছে মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি অবশ্যই যোগ করতে হবে। এবং সব শেষের অংশ হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে অবশ্যই ফুল স্টপ বসাইতে ভুল যেন না হয়। তাহলে চলো আমরা স্ট্রাকচারটা একবার পড়ি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এর পরবর্তী যে সেকশনে আমরা যাচ্ছি সেখানে কিছু উদাহরণ দিয়ে ফিল ইন দ্য গ্যাপ আকারে করা হয়েছে। আমি বই থেকে তিনটা ফিল ইন দ্য গ্যাপ নিয়েছি, তোমরা তিনটা ফিল ইন দ্য গ্যাপ ভালো করে বুঝে নাও এবং ট্রাই করো তোমাদের হোমওয়ার্কের খাতায় বাকি যে ফিল ইন দ্য গ্যাপগুলো আছে সেই ফিল ইন দ্য গ্যাপগুলো এইরকম স্ট্রাকচার ফলো করে তৈরি করা যায় কিনা। তাহলে এক নম্বর ধরনের আমরা বলছি দ্য বয় গেট টু হিজ মাদার। এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে সেই ভার্বের সঠিক ফর্ম বসাইতে হবে। তাহলে বন্ধুরা এটা যেহেতু মেন ভার্ব যদি হয়, তাহলে বলো এই মেন ভার্বের সাথে কোন জিনিসটা যোগ করলে এই সেন্টেন্সের এখানে বসানো যাবে এবং সেন্টেন্সটা সঠিক হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো আমরা যে স্ট্রাকচারে লিখেছি ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা টকের সাথে ভার্ব বা সরি আইএনজি বসাই দেবো। তাহলে টকের সাথে যদি আইএনজি বসাই তাহলে কি হবে, টকিং। ওকে, তাহলে দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার। এখানে ইজ কেন দিলাম, ইজ দিয়েছি কারণ আমাদের অ্যামিজার অর্থাৎ বিভার্বের একটা অংশ দরকার আছে। ওকে, বিভার্বের জায়গায় আমরা এখানে বসাবো ইজ। তাহলে দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, আশা করি বুঝেছে সবাই। এর পরবর্তীতে আমরা যদি বি নাম্বার সেকশনে যাই, বি নাম্বার ফিল ইন দ্য গ্যাপে যাই, তাহলে দেখো কি বলছি, দ্য গার্ল ড্যাশ হার গ্র্যান্ডমাদার, এবং ব্রাকেটের মধ্যে যে ভার্ব আছে সেটা একটু ফলো করে এখানে আছে হেল্প। এখন এই হেল্পের সাথে আমরা কি যোগ করলে এখানে বসাইতে পারি, তাহলে আমরা আগে দেখব সাবজেক্টে আছে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল যদি হয় তাহলে এখানে কি ধরনের বিভাগ আসতে পারে, অ্যাম, ইজ নাকি আর, তাহলে অবশ্যই এখানে কি হবে, ইজ হবে। তাহলে দ্য গার্ল ইজ, এর পরবর্তী কাজ হচ্ছে হেল্পের সাথে আইএনজি যোগ করা, তার মানে হেল্পিং, তাহলে হচ্ছে দ্য গার্ল ইজ হেল্পিং হার মাদার। চলো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিই, দ্য বয় ইজ টকিং দ্য গার্ল ইজ হেল্পিং। তিন নম্বর ফিল ইন দ্য গ্যাপে বলছে সাবজেক্ট আছে দে, দে ড্যাশ ব্রেকফাস্ট হ্যাব, এবং এই হ্যাবের এখানে আমরা যদি মেন ভার্ব আকারে হ্যাব আছে তাহলে এখন বলো হ্যাবের সাথে আমরা কি যোগ করতে পারি। যেমন সি নাম্বারে আমরা দেখেছি সাবজেক্ট আকারে যদি দে থাকে তাহলে এখানে বি ভার্ব আকারে কি আসবে, আর আসবে, তাহলে দে আর। এর পরবর্তী যে অংশের কাজ সেটা হচ্ছে
have এর সাথে ing যোগ করা দ্যাট মিন্স হ্যাভিং তাহলে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তাহলে দেখতেই পাচ্ছ যেটা আলোচনা করে আরেকটু বলে দেই সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুসারে বিভাগ ইউজ করব এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে সেই ভার্বের সাথে ing করে দেব ঠিক একই রকম ভাবে আরো দুইটা ফিলিং থাকে বইয়ে দেওয়া আছে তোমরা এইটা বুঝে সেই ফিলিং দা গ্যাপ দুইটি খাতায় হোমওয়ার্ক আকারে লিখবে ওকে এর পরবর্তীতে আমরা সেকশন 3 তে যাচ্ছি সেকশন 3 সম্পর্কে যে কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে মেক 3 সেন্টেন্সেস আমি এখানে তিনটা মেইন ভার্ব দিয়েছি তোমরা এই তিনটা মেইন ভার্বকে ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা অনুসরণ করে তিনটা डिफरेंट डिफरेंट সেন্টেন্স তৈরি করবে যেমন ড্র আছে রিড আছে এবং স্টাডি আছে এগুলোকে আমাদের মেইন ভার্ব তাহলে মেইন ভার্ব বেস যদি থাকে তাহলে আমাদের কি কি লাগবে সাবজেক্ট লাগবে বিভাগ লাগবে মেইন ভার্বগুলোর সাথে আইএনজি লাগবে এবং তার সাথে মিনিং অনুসারে একটা অবজেক্ট লাগবে এখন প্রত্যেকজন স্টুডেন্টের প্রত্যেক রকমের সেন্টেন্স হতে পারে তাহলে তোমাদের দুইটা বাড়ির কাজ আছে প্রথম বাড়ির কাজ হচ্ছে তিনটা ফিল ইন দা গ্যাপ করার পরে বইয়ে আরো দুইটি ফিল ইন দা গ্যাপ দেওয়া আছে সেগুলোকে তৈরি করা দুই নাম্বার বাড়ির কাজ হোমওয়ার্ক হচ্ছে তিন নাম্বার সেকশনের যে তিনটি মেইন ভার্ব দেওয়া আছে এই তিনটি মেইন ভার্ব ব্যবহার করে তিনটি डिफरेंट डिफरेंट সেন্টেন্স তৈরি করা আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং সকলকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে মহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে স্বাস্থ্যবিধি মোতাবেক জীবন যাপন করার অনুরোধ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ